হাসছে হাসছে আম হাসছে এরম খোলাটা ছাড়িয়ে নিতে হবে টপ করে আহা মধুবুলি হাসে যা হেসে যা হেসে যা মধুবুলি হাসছে আর আম টপ টপ করে ছাড়িয়ে ফেলছে আরে বাবরে এই আমটাকে প্রথমে এরম ভাবে কেটে নিতে হবে নিয়ে জলে ধুতে হবে এখন থাক পড়ে হবে মধুগুলি আহা কিছু আর নেই তো আমটা শুধু একটু করে দেখে নেবে পোকা আছে কি না না পোকা নেই পোকা নেই ঠিক আছে এটাই চলবে অসুবিধা করে একদম ছাড়িয়ে গজাগঞ্জ গজাগঞ্জ করে ছাড়িয়ে ফেলবে মধুগুলি আম দিলে ভালো হয় এতে জ্যাম এটা আমের জ্যাম হবে কোথায় 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 এই টিয়া দেখি কিরম আছে একটুখানি দাগ আছে মনে হচ্ছে এখান থেকে একটু ফেলে দিই কেটে দিয়ে ছাড়িয়ে নিতে হবে দাঁড়া একটু অফ করে দাও বলে এটা বাটছি এটা বাটছি চাপা দিচ্ছি চাপা দিয়ে মিক্সি দিয়ে হবে এটা কোথায় গেলি রে এটা বাটা হলো তারপরে এটা দিচ্ছি এটা একবার বাটবো ফোটানো হচ্ছে আমটা দিয়ে ফুটিয়ে 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 ফুটে তারপরে চিনি পরে দেওয়া হবে এখন শুধু আমটা ফুটছে একটু আমটা গাঢ় গাঢ় একটু হবে তারপর চিনি দেওয়া যাবে রেডি করি